চোটে আক্রান্ত আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ দল থেকে ছিটকে গেলেন পেসার শহীদুল ইসলাম তার পরিবর্তে তিন ফরমেটের জন্য পেসার হাসান মাহমুদকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ছিটকে গেছেন পেসার শহীদুল ইসলাম আসন্ন ক্যারাবিয়ান সফরে টেস্ট ও টি টোয়েন্টি দলে ছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার জানিয়েছে সাইড স্ট্রেনে ভুগছেন বলে শহীদুলের সফরে যাওয়া হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে ডানহাতি পেসারের অভিষেক হয়েছে গত বছর টি টোয়েন্টিতে এখন পর্যন্ত ওই একটি ম্যাচ খেলেছেন শহীদুলের চোট নিয়ে বিসিবির চিকিৎসক মনজুরুল হোসেন চৌধুরী বলেছেন শহীদুল অনুশীলন করতে গিয়ে সাইড স্ট্রেনে আঘাত পেয়েছেন পুরোপুরি ফিট হতে তার তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে অনুশীলনের সময় পাঁচরের পেশিতে টান পরে শহীদুলের এ কারণে তাকে শেষ পর্যন্ত বাদ দিতে হয়েছে পরিবর্তে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় হাসান মাহমুদকে দলে টানা হচ্ছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট প্রধান নির্বাচক মিরহাজুল আবিদিন নানু শহীদুলের চোট এবং হাসান মাহমুদের অন্তর্ভুক্তির বিষয়ে বলেন শহীদুল ছন্দে ছিল ও চোটে পড়ায় বিকল্প নিতে হচ্ছে হাসান মাহমুদই হয়তো থাকবে দলে ঢাকা প্রিমিয়ার লিগে সব ম্যাচ খেলেছে সে টেস্টের মূল বলার মোস্তাফিজ খালেদ এবাদত হাসানকে একটু সময় দিলে ভালো অনুশীলনের সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মোস্তাফিজুর রহমান খালেদ আহমেদ এবাদত হোসেন রেজাউর রহমান রাজা এবং শহীদুল ইসলামকে নিয়ে দল গঠন করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন শহীদুল যে কারণে তিনি কিছুটা হতাশ ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু টেস্টেই নয় টি টোয়েন্টি দলেও ছিলেন তিনি শহীদুল বলেন সাইড স্ট্রেইন হঠাৎ করেই হয়ে গেল ইঞ্জুরির ওপর তো হাত নেই সামনে অনেক খেলা আগে সুস্থ হই দেবাশিস চৌধুরী বলেন ফিজিও বায়জুদুল ইসলাম পর্যবেক্ষণ করে দেড় মাস বিশ্রাম দিয়েছে শহীদুলকে সেক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের আগে হয়তো ফিট হয়ে উঠবেন ডানহাতি এ পেসার